নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। সামনেই বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ির উৎসব। এই বিশ্বকর্মা পুজো আমাদের মনে দুর্গাপুজোর আনন্দ জাগিয়ে দেয়, যেন মনে হয় দুর্গাপূজা সামনেই এসে উপস্থিত হয়েছে। এই বিশ্বকর্মা পুজোর কিছু আজকে কাহিনী জেনে নেব। এই কাহিনী জানানোর আগে আপনাদের জানিয়ে রাখি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কথিত রয়েছে বিশ্বকর্মা হচ্ছে সেই প্রথম ইঞ্জিনিয়ার যিনি স্বর্গ এবং বিভিন্ন দেবদেবীর ভূষণ, অলংকার এবং অস্ত্রশস্ত্র নির্মাণ করেছিলেন। কাজেই যারা ইঞ্জিনিয়ার আছেন তারা অবশ্যই বিশ্বকর্মা পুজো করবেন। শুধু তাই না, যারা অটোমোবাইলের সাথে জড়িত তাদের বিশ্বকর্মা পুজো করা একান্ত জরুরি। আসি এবার বিশ্বকর্মার কিছু পৌরাণিক কাহিনীতে। জেনে নি যে বিশ্বকর্মা দেবতা অমর কিছু সৃষ্টি রয়েছে, সেই অমর সৃষ্টিগুলি কি কি। প্রথমেই জানাই সোনার লঙ্কা। হিন্দু পুরাণ অনুযায়ী ক্রেতা যুগে রাবণ রাজার রাজধানী ছিল সোনার লঙ্কা। পার্বতীর সঙ্গে বিয়ের পর মহাদেব প্রাসাদ নির্মাণের ভার দেন বিশ্বকর্মাকে। স্বর্ণপ্রাসাদ নির্মাণ করেন বিশ্বকর্মা। গৃহপ্রবেশের পূজার জন্য রাবণ রাজাকে আমন্ত্রণ জানান মহাদেব। পূজোর পর দক্ষিণাস্বরূপ মহাদেবের কাছে স্বর্ণলঙ্কা চান রাবণ। রাবণের হাতে সেই সোনার লঙ্কা তুলে দেন মহাদেব। এরপর থেকে এই সোনার লঙ্কা হয়ে যায় রাবণের। দ্বিতীয় হচ্ছে দ্বারকা। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা বিশ্বকর্মারই অমর সৃষ্টি এমনটাই ধরে নেওয়া হয়। মহাভারতে দ্বারকায় শ্রীকৃষ্ণের কর্মভূমি হিসাবে পরিচিত। হিন্দুদের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে দ্বারকা। তিন নম্বর হচ্ছে হস্তিনাপুর। কলিযুগে কৌরব ও পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেন বিশ্বকর্মা। কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে অভিষিক্ত করেন শ্রীকৃষ্ণ। এরপর আসি ইন্দ্রপ্রস্থ। পাণ্ডবদের শহর ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন এই বিশ্বকর্মায়। পাণ্ডবদের থাকার জন্য এক টুকরো জমি দিয়েছিলেন ধৃতরাষ্ট্র। সেই খাণ্ডবপ্রস্থে ভাইদের সঙ্গে থাকতেন যুধিষ্ঠির। পরে খাণ্ডবপ্রস্থের রাজধানী নির্মাণের জন্য বিশ্বকর্মাকে আমন্ত্রণ জানান শ্রীকৃষ্ণ। তৈরি হয় ইন্দ্রপ্রস্থ। এই ইন্দ্রপ্রস্থ ছিল এক ধরনের মায়াবী নগরী। পুকুরের স্বচ্ছ জলের মধ্যে দিয়ে আয়নার মতো চকচক করত ইন্দ্রপ্রস্থের মাটি। ইন্দ্রপ্রস্থে যান কৌরবেরা। মায়ানগরী মায়া বুঝতে না পেরে পুকুরের জলে যান দুর্যোধন। তাকে পড়ে যেতে দেখে হেসে উঠেছিল দ্রৌপদী। অন্ধ বাবার অন্ধ ছেলে বলে দুর্যোধনকে অপমান করেন দ্রৌপদী। এই ঘটনা থেকেই সূত্রপাত হয় নাকি কুরুক্ষেত্র যুদ্ধের। শুধু তাই না, বিশ্বকর্মা বিশ্বভুবন নির্মাণ করেছিলেন। বিষ্ণু সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বর্জ্য, কার্তিকেয় শক্তি প্রভৃতি তিনি নির্মাণ করেছেন। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণের যে অন্যতম অবতার যাকে ধরা হয় জগন্নাথ মূর্তি, সেটিও নাকি তিনি প্রস্তুত করেছিলেন, এরকম কথা শোনা যায়। বিশ্বকর্মা পুজো হিন্দুদের যেহেতু একটি ধর্মীয় উৎসব, কাজেই বিশ্বকর্মা এখানে চতুর্ভুজা এবং গজারূপা। এর আকৃতি অনেকটা কার্তকের মতো। ভাদ্র মাসের শেষ দিন এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে
শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন অসম, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরাখণ্ডে এই বিশ্বকর্মা পুজো পালিত হয়ে থাকে। বিশ্বকর্মা কিছু কিছু বাস্তু শাস্ত্রের উপর কিছু বই রচনা করেছিলেন। শুধু তাই নয়, তিনি কিছু উপবেদও রচনা করেন। এর মধ্যে রয়েছে আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ ও স্থাপত্যবেদ। এই উপবেদ বা স্থাপত্যবেদ বা বাস্তুবিদ্যার রচয়িতা হলেন বিশ্বকর্মা। বলা হয় তিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার। তার রচিত অন্তত 10খানি পুঁথি পাওয়া গেছে। মৎস্যপুরাণের 242 থেকে 247 অধ্যায়, অগ্নিপুরাণের 104 থেকে 106 অধ্যায় এই বাস্তুর বিভিন্ন বিবরণ রয়েছে। ধন্যবাদ।